সিলেটে কাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ ক্রিকেট সিরিজের প্রথম টি-20 খেলা। একদিনের ক্রিকেট সিরিজের পরাজয় ক্ষত ভুলে টি-20তে নতুন উদ্যমে শুরু করতে চায় বাংলাদেশ। সেভাবেই খেলোয়াড়রা প্রস্তুতি নিয়েছে। আফগানিস্তানকে হারাতে দলীয় পারফরম্যান্সের ওপর জোর দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য আফগানিস্তানেরও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। এসএম সুমনের প্রতিবেদন। দুটি পাতা একটি কুড়ির শহর বলা হয় সিলেটকে। সবুজে ঘেরা এই পর্যটন নগরীতে হবে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ। এই ফরম্যাটে ক্রিকেটে দুদল মুখোমুখি হয়েছে 9 বার, এর মধ্যে জয়ের পাল্লা ভারী আফগানিস্তানের। বাংলাদেশ জয়ী হয়েছে 3 খেলায় আর আফগানিস্তান জিতেছে বাকি 6 ম্যাচে। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে একদিনে ক্রিকেট সিরিজ হেরেছে বাংলাদেশ দল। পরাজয়ের এই ক্ষত ভুলে নতুন উদ্যমে টি-20 ক্রিকেট সিরিজ শুরুর লক্ষ্য স্বাগতিকদের। টি-20 ফরম্যাটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। অভিজ্ঞ সাকিব লিটন শান্তদের সাথে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে বাংলাদেশের টি-20 দলে। ম্যাচের আগের দিন ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। খেলোয়াড়রা যেন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিতে পারে, টিম ম্যানেজমেন্ট সেভাবে প্রস্তুত করেছে ক্রিকেটারদের। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে তারাই জয় পাবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এটা আমাদের জন্য নতুন আরেকটা চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল, আমাদের চেষ্টা থাকবে আমরা যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি, যেভাবে ইম্প্রুভ করছি বা প্রতিটা ম্যাচেই ওইভাবে পারফর্ম করার জন্য। কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কিংবা কাউকে নিয়ে আমরা চিন্তাও করছি না, কিংবা আমাদের টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বোলারের উপর ভরসা করে নাই। অন্যদিকে টি-20 ক্রিকেট র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান 10 নম্বরে। ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরণা নিয়ে আফগানরা টি-20 খেলতে নামবে। ঘরের মাঠে বাংলাদেশ যে কোনো ফরম্যাটে কঠিন প্রতিপক্ষ বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রাশিদ খান। এই সিরিজটি আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি হিসাবে নিচ্ছি, তবে এটিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিপক্ষ, ঘরের মাঠে তারা যে কোনো দলের জন্য চ্যালেঞ্জিং। সিলেটে বৃষ্টি বাধা হতে পারে টি-20 সিরিজের প্রথম খেলায়, তাই বৃষ্টির কথা মাথায় রেখে আলাদাভাবে পরিকল্পনা সাজিয়েছে দুদল। এস এম সুমন, বৈশাখী সংবাদ। Thank you.